চোখে মুখে ক্লান্তি আর হতাশা। স্টেশনে নির্ঘুম রাত শেষে সকাল নাগাদ আবারও লাইনে নারীরা। তবু মিলবে কি সোনার হরিণ নামক টিকিট, জানেন না তারা। কালকে থেকে লাইন দিয়েছে, 7 তারিখের টিকিট কাটতে আসছি কিন্তু টিকিট পাই নাই। লাস্টে বললো যে টিকিট শেষ, তারপরে তখন থেকে লাইন ধরে আছে, সারা রাত এখানে ছিলাম। কিন্তু একটা বিষয় কি, এখানে মহিলাদের জন্য একটা কাউন্টার করেছে, একজন মহিলা টিকিট দিচ্ছে। আমি ঈশ্বরদী বাইপাস যাব, আমি গতকাল রাত 9টায় এসেছিলাম এখানে, কিন্তু এখন সারা রাত জেগে থাকার পরও যদি টিকিটটা না পায়। রেল সেবা অ্যাপসে ঢুকেও টিকিট পাচ্ছিলেন না প্রত্যাশীরা। সার্ভার ডাউন, গেটওয়েতে গিয়ে আটকে থাকা সহ ছিল নানা সমস্যা। অনলাইনে এত ট্রাই করতেছি ঢুকার, ওয়েবসাইটে ঢুকবো, সেই ঢুকার জন্য ঢুকতে পারতেছি না। টাকা কাটার মেসেজ আসছে কিন্তু এ পর্যন্ত টিকিট সাকসেস হয়েছে কি না আমি দেখতে পাচ্ছি না কোনোভাবে, মোবাইলের মধ্যে এরকম উঠে আছে। রেলওয়ে বলছে সমস্যা সমাধানে তারা চেষ্টা করে যাচ্ছে। সহজ ডট কম রেলের অনলাইন সেবা দেখে থাকে, তাদেরও আছে সীমাবদ্ধতা। নিয়মিত 37 জোড়া আন্তনগর ট্রেনের সাথে অতিরিক্ত যেই দুটি স্পেশাল ট্রেন যুক্ত হয়েছে, একটি ঢাকা পঞ্চর অভিমুখী আর একটি ঢাকা দেওয়ার মাঝে অভিমুখী, এই দুটি ট্রেনের সহ সর্বমোট প্রায় 29,000 টিকিট অনলাইনে এবং কাউন্টার হাতে বিক্রি হয়েছে। প্রতিটা ট্রেনের আসন সংখ্যা নির্দিষ্ট, আর এখানে আমরা যে টিকিটগুলো দিচ্ছি, ধরুন একটা ট্রেনে সর্বোচ্চ আমরা কাউন্টারে হয়তো বা 400 টিকিট পাচ্ছি, যেগুলো লংগেস্ট ট্রেন। এই 400 টিকিটের এগেনস্টে ধরেন লোক দাঁড়িয়েছে কোনো কোনো লাইনে 2,000, 2,500, 3,000, 4,000, তো স্বাভাবিকভাবেই বেশিরভাগ সংখ্যক লোক টিকিট পায়নি। অনলাইনে যেহেতু বাসার থেকে কাটতে পারে, সকাল 8টা থেকে আমরা যখন টিকিট অন করে দিই, পার মিনিট আমার 5-6 লাখের উপরে হিট চলে আসে। যখন এত মানুষ অনলাইনে টিকিট কাটতে আসে, তখন কিন্তু স্বাভাবিকভাবে 1-2 মিনিটেই যেই জায়গাগুলোতে বেশি ট্রেনে যেতে চায় মানুষ, ওই জায়গায় টিকিট শেষ হয়ে যায়। বাংলাদেশ রেলওয়ে আমাকে বলে টিকিট আপনার 5 লাখ টিকিট অনলাইনে সেল করবেন, আমার সমস্যা নেই, আমি 5 লাখ টিকিট অনলাইনে দিয়ে দিব, মানুষজন অনলাইনে টিকিট দেখবেন, সবাই তখন পাচ্ছে। গতকাল যদি আমি বলি আপনাকে, সকাল 8টার থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত প্রায় 14,50,000 হিট এসছে। টিকিট কি সোনার হরিণ? অন্তত কমলাপুরে যারা দেরি করেছেন তাদের কাছে হয়তো সোনার হরিণই। গত 24 ঘন্টায় যারা এই টিকিট প্রাপ্তির জন্য অপেক্ষা করেছেন, তারা কিন্তু আজ শেষ পর্যায়ে এসেও টিকিটটি পাননি। কিন্তু তারা বুক বেঁধেছেন আগামীকাল হয়তো টিকিটটি পাবেন, ফিরে যাবেন নারীর টানে বাড়িতে। সকাল 8টায় টিকিট দেওয়া শুরু হলেও 11:15 নাগাদ টিকিট দেওয়া শেষ হয়ে যায়। এতে আবারও সবার চোখে মুখে নেমে আসে আধার। তারপরও টিকিট যুদ্ধ শেষ হবার নয়, পরদিন টিকিটের লড়াইয়ে আবারও সামিল শত শত প্রত্যাশী। আগামীকালের জন্য আমি আবার একতা এক্সপ্রেস ট্রেনে 19 নম্বর সিরিয়াল, আমার নাম্বার 19 নম্বর সিরিয়ালে আমি আবার সিরিয়াল দিয়েছি, আশা করা যায় কালকে হয়তো পেতে পারি। কালকে 11:30 সময় সিরিয়াল দিয়েছি, 75 সিরিয়ালে ছিলাম, আর এখন 11:30 সময় আসে দিয়ে টিকিট নাই, বলতেছে নাই টিকিট শেষ। সকাল 6টায় আসছে এই জায়গায়, 6টায় এসে সিরিয়াল দিয়েছিলাম, আমি যাবো পঞ্চগড়, আমার পরিবার যাবে, 4টা টিকিট লাগে আমাদের, তো সকাল থেকে আমি এখনও আসি, এখনও বলতে পারি না যে আমি টিকিট পাবো কি না। প্রতি বছরই ঈদযাত্রায় টিকিট নিয়ে ভোগান্তি একই রকম। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় আসন সংখ্যা কম।